বিশ্বে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 6815 জন, আক্রান্ত 2,78,291 জন। জো বাইডেন আমায় হারালে খুশি হবে চীন ও ইরান, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 98% চায়না, করোনা ভ্যাকসিন 50-60% কাজ করলেই চলবে, বললেন ডক্টর অ্যান্টোনিও ফাউসি। মালয়েশিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন। অবৈধভাবে ব্রিটেনে অনুপ্রবেশ ঠেকাতে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে হোম অফিস। লেবাননের বৈরুতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় দখল নিয়েছে বিক্ষোভকারীরা। করোনা সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীদের 100 মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কানাডার সঙ্গে বাঁধছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ, যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক বসানোর সিদ্ধান্ত কানাডার। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। দেশে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 32 জন, আক্রান্ত 2,611 জন। সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেব, বললেন প্রধান বিচারপতি। একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু, 15 সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিচার বহির্ভূত হত্যা ও গুম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, বললেন জেএসডির সভাপতি আব্দুর রব। ঘুষ দিতে পারে না বলে হাসপাতালে রেজিস্ট্রেশন হয় না, বললেন ডক্টর জাফরুল্লাহ। 23 আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা জানালেন স্বাস্থ্য অধিদপ্তর। বঙ্গবন্ধুর পাশে থেকে সব সময় প্রেরণা জুগিয়েছেন মা, বললেন প্রধানমন্ত্রী। সিনহা হত্যা মামলার 4 আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ। বঙ্গমাতার মতো সঙ্গী ছিলেন বলেই বঙ্গবন্ধু বিশ্বের অবিসাংবাদিক নেতা, বললেন এনামুল হক শামীম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 24 জনের মধ্যে 18 জনই করোনা পজিটিভ বলে জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন।